একদম কম খরচে বানিয়ে দেখাচ্ছি আলুর কাবাব, আর এই কাবাবটা খেতে দারুণ হয়েছে। আর যারা ইফতারে ঝামেলাহীনভাবে কাবাব তৈরি করতে চান, তারা আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। খুবই অল্প উপকরণ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি এই আলুর কাবাবটি বানিয়ে দেখাইছি। আশা করি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি তিনটা আলু আগে মেশ করে রেখেছি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম মুরগির মাংস, সেই মুরগির মাংস হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা মুরগির মাংস না দিলে একটা ডিম গ্রেট করে দিতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ ভেজা, দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট এবং ধনিয়া পাতা কুচি। ওয়ান ফোর্থ কাপ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দেড় চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু এটা আলুর কাবাব আর আলুতে একটু ঝাল বেশি হলে কিস্তি লাগে, দিয়ে দিলাম এক চা চামচ ধনার গুঁড়া, এক চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম দু চা চামচ বেসন। আর যাদের কাছে বেসন নাই তারা এখানে চাউলের গুঁড়িটা দিতে পারেন, তবে বেসনটা দিলে খুবই কিস্তি হয়, এই জন্য আমি এখানে বেসনটা দিলাম। আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া আর একটা ডিম। খুবই মজার একটা রেসিপি এবং অল্প সময়ে ঝামেলাহীনভাবে কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারবেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। এখন আমি সব কিছু মিক্সড করে নিলাম, এই যে দেখুন। যদি মনে হয় এটা একটু ডোটা একটু পাতলা হয়েছে, তাহলে এখানে আপনারা আরও একটু ই দিতে পারেন বেসন। এখন আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি, এই যে দেখুন কাবাবের শেপ দিয়ে দিলাম, আমি আমার মতো করে দিলাম। আপনারা এটা গোলও করতে পারেন লম্বাও করতে পারেন, তবে আমার কাছে গোলটা বেশি ভালো লাগে চপ বানাতে। সো এইভাবে আমি সবটি কাবাব তৈরি করে নেব। আপনারা এটা বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন সারা মাসের জন্য। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমার কাবাবটা বানানো রেডি, তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে এসেছে, এখন আমি কাবাবগুলি এর ভিতর দিয়ে দিলাম। আর চুলাটা কিন্তু মিডিয়াম হিটে দিবেন, একদম হাই হিটে দিলে কিন্তু আলুর উপরে পুড়ে যাবে আর নিচে কিন্তু কিস্তি হবে না। এই যে আমি সবটি ই আর ভিতর দিয়ে দিলাম কাবাবের, আমার এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখলেই বোঝা যায়। খুবই সুস্বাদু এবং খুবই দারুণ হয়েছে আজকের কাবাব, আশা করি সবারই ভালো লাগবে। এই যে দেখুন আমার কাবাবটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, পরিবেশন করে নিব আমি। তো আশা করি সবারই রেসিপিটা পছন্দ হয়েছে, একদম ঝামেলাহীন আর অল্প মানে অল্প সময়তে খুবই কিস্তি একটা কাবাব। দেখেন তো পরিবেশন করে নিলাম, কতটা কিস্তি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ও আচ্ছা, এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। যারা পেজের থেকে দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিবেন, এবং যারা চ্যানেলটা থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। ছো রাখি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।